2 সেকেন্ড হয়ে গেল তোমার জন্য দাঁড়ায় আছি, তোমার কোনো খবর নাই, তাড়াতাড়ি আসো। মেজাজটা যে লাগতেছে না, 10 সেকেন্ড হয়ে গেছে। আরে সরি 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 জান, একটু দেরি হয়ে গেল, আই এম সো সরি। একটু দেরি হয়েছে মানে? একটু দেরি হয়েছে মানে কি? পুরো 15 সেকেন্ড দেরি করছো তুমি। আচ্ছা আচ্ছা সরি সরি, আর হবে না, সরি। আরে রাখো তোমার সরি, খিদা লাগছে আমার। কোনো রেস্টুরেন্টে নিয়ে যাবা নাকি? হ্যাঁ 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 চলো। বুঝলাম না, এইসব বৈশারি লাগে না, খাবার দাবার কিছু অর্ডার দাও। হ্যাঁ হ্যাঁ বলো, তুমি কি খাবা? আমি আজকে বেশি কিছু খাবো না, আমি আবার ডায়েট করা শুরু করছি তো। তুমি জাস্ট আমার জন্য ওভেন বেক পাস্তা নিয়ে আসবা, যেটা মধ্যে চিজ একটু এক্সট্রা দিবা, একটা বার্গার নিয়ে আসবা, বিফ বার্গার, একটা চাউমিন নিয়ে আসবা, চাউমিনের সাথে চিকেন না খেলে ভালো লাগবে না, তাই চিকেন ফ্রাই নিয়ে আসবা, ক্রাব স্যান্ডউইচ নিয়ে আসো, আর হচ্ছে ড্রিঙ্কসের মধ্যে কোক নিয়ে আসবা, ডেজার্ট আইটেম যদি আইসক্রিম থাকে তাহলে অবভিয়াসলি চকলেট ফ্লেভারের আইসক্রিম, আর যদি পেস্ট্রি টাইপের কিছু থাকে তাহলে পেস্ট্রির মধ্যে ভ্যানিলা আর চকলেট দুইটাই আনবা, আর বাকি কিছু লাগলে আমি পরে বলবো। আচ্ছা ঠিক আছে, আমি অর্ডারটা দিয়ে আসতেছি। যাক খাওয়া দাওয়া একটু কম হলো, দিনটা ভালোই গেল। হ্যাঁ হ্যাঁ সেটাই। আচ্ছা আমি বলতেছিলাম বিলাসটা 4700 টাকা, তো আমার কাছে 4650 টাকার মতো আছে, তোমার কাছে কি এক্সট্রা 50 টাকা হবে? 50 টাকা? কিসের 50 টাকা? ঘোড়ার ডিমের বয়ফ্রেন্ড আছো তুমি? একটুকো গার্লফ্রেন্ডে খাওয়াইতে পারো না? 50 টাকা আবার গার্লফ্রেন্ডের কাছে চাইতেও হয়? আরে না না, বাকি বিলগুলো তো আমি দিতেছি, আমি জাস্ট 50 টাকা চাইলাম আর কি। বাকি বিলগুলো আমি দিতেছি মানে? বাকি বিলগুলো আমি দিতেছি মানে কি? শুনাইতেছো যে বিল তুমি দিতেছো? এই এই ফকিং মি, তোমার সাথে আমি কোনো রিলেশন রাখবো না। তুমি আমার কাছে 50 টাকা চাও, তোমার সাথে আমার আজকের পর থেকে ব্রেকআপ। ডিকে ডিকে ডিকে